দুর্বল নেতৃত্ব কোশৃঙ্কল সমাজ পরিবর্তন করতে পারে না ভীরু কাপড়কে দিয়ে আমি প্রায় বল না আহলাদিস আন্দোলন হবে সাহসী মানুষের দ্বারা ভীতু মানুষের দ্বারা কোশ্চ আন্দোলন চলতে পারে না আপনি কি আল্লাহর আইনের অ্যাডভোকেট মানুষের তৈরি আইনের অ্যাডভোকেট এক কথায় একেবারে বোল্ড আউট হয়ে গেছে যার জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই যে দেশে সে আগুনের গহবরে বাস করছি না আমরা কিনারায় বাস করছি বিচ্ছিন্ন হয়েছে যারা গণতন্ত্রে মানে তার বিচ্ছিন্ন হয় রাজনীতি নামে বিচ্ছিন্ন হচ্ছে ধর্মনায় বিভিন্ন মাজহাব বানিরা বিচ্ছিন্ন হয়েছে না তরিকার নামে বিচ্ছিন্ন হয়নি আহলেদিস আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি জাবতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জন্য এবং জাবতু দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য ইসকুমতুম আদা জগতওয়ার পরস্পরের শত্রু ছিল অতঃপর আল্লাহ তোমাদের অন্তর সময়ে ভালোবাসার সৃষ্টি করে দিলেন কীভাবে দিলেন তভিদের মাধ্যমে আমরা সবাই এক আল্লাহর বান্দা আমরা সবাই ক্রশন্ন মেনে চলি এই মৌলিক ইস্যুতে আমরা সবাই এক হয়ে গেলাম ফলে আমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলাম ওলা তাহা তাজু ওলা তবা গাজু ওলা তাহা সাচু ওলা তাকাতাও অকোন বাদ এখোয়না পরস্পরের সিদ্ধান করো না পরস্পরের সম্পর্ক চিহ্ন করো না পরস্পর বিদ্বেষ করো না তোমরা সবাই এক আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও এই আমরা সবাই এক আল্লাহর বান্ধা এই অনুভূতি যখন আমার মধ্যে সৃষ্টি হবে তখন কোনো মানুষকে আমরা হেও করতে পারবো না আল্লাহ ওকে এইভাবে সৃষ্টি করেছে আল্লাহ একে এইভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টিগত পার্থক্য আল্লাহ করে দিয়েছেন বান্দার কোনো ক্ষমতাকার নাই আফ্রিকার লোকদেরকে আল্লাহ কালো করে বানাইছে আমেরিকার লোকদের ফর্সা করে বানাইছে। বাংলাদেশের লোকদেরকে আল্লাহ নানা রঙের বানিয়েছে কিন্তু তারই কোনো ক্ষমতা আমাদের নাই ঠিক মেধা বাবার পাঁচটা ছেলে পাঁচটাকে মেধা আল্লাহ বানিয়েছে মেধা দেওয়ার ক্ষমতা বাবা নাই সবকিছুই ব্যবস্থাপনা এক আল্লাহর হাতে এই বিশ্বাস যখন আমার মধ্যে আসবে তখন আমরা কাউকে তুচ্ছ মনে করব না আর নিজেকে অত বড়ই মনে করব না আত্মভরিত থাকবে না অহংকার থাকবে না জিজ্ঞেস করার হে আল্লাহ রসুল ভালো কাপড় পরে গেলে তো মনে মনে একটু ওরকম মনে হয় তো এটাও কি অহংকার হবে তো আল্লাহরসল জবাব দিল দেখো ইন্না আল্লাহ জামিল ইয় বলছে আমার আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন জুমাদ্দিন তিনি সুন্দর পোশাক পরে আসতে বলছেন না আজ নাই জুমাদ্দিন কোন মলিন বা খারাপ পোশাক পরে কেউ মসজিদে আসে না আল্লাহনগরের হুকুম আছে মসজিদ যাবা সুন্দর পোশাক পরে যাবা আতর মাখবা ঈদ দিন না এগুলো বহু লোক থাকলে দুর্গন্ধ সৃষ্টি হয় বহু লোকের নিঃশ্বাস ক্ষতি করে তার জন্য দিয়ে আসতে বলা হয়েছে যেন মসজিদ ঘরটা বা ঈদের মজরটা সুগন্ধতে ভরে দেয় কত চমৎকার ইসলামী সভ্যতা তোমরা আগে কিন্তু এটা ছিলে না এখন তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়েছে আর এই জন্য আপনারা দেখেন না ফেরা সবিধা পত্রিকা ঈদিন বদিন এসব কোলাকুলি করে এটা একটা বাড়াবাড়ি পরস্পর সালাম করাটা যথেষ্ট আকৃতি লাগে না অতঃপর তোমরা তার অনুগ্রহে পরস্পরের ভাই ভাই হয়ে গেলে এখন আমরা সবাই ভাই ভাই মুসলিম উম্মাস সকলের ব্যথায় ব্যথিত হয় ওলা লাহু মুসলিম কাউকে উপরে সুলুম করে না কাউকে লজ্জিত করে না মুসলমান কাউকে হীন বলে করে না এই তো তখন আল্লাহ রসুদ জবাব দিচ্ছেন তো আল কিবির অহংকার হচ্ছে এই বাতরুল হককে অমত গমত বাতরুল হক মানুষকে হীন মনে করা তুচ্ছ মনে করা আর সত্যকে জেনেও অস্বীকার করা সত্য হলো কোরআন শূন্য এ বিপরীতটা মিথ্যা বাতিল এটা কিন্তু আমাদের সবাই জানে কোরআন শূন্য যে সত্য এ প্রধানমন্ত্রীও জানে প্রেসিডেন্টও জানে কিন্তু জানা পর্যন্ত শেষ না কেউ নিজের আইন চালাবে সে না মানলে মৃত্যুদণ্ড আপনি অ্যাডভোকেট কিছু অ্যাডভোকেট প্রধানমন্ত্রীর বানানো আইনের অ্যাডভোকেট আল্লাহর আইনের অ্যাডভোকেট নন তাহলে আপনার কোনো মূল্য আছে সংবিধানের বিবরীত কোনো বিষয়ে আপনার আইন চলে না আপনি আইনজীবী কৃষির আইনজীবী এ অনেক পুরনো বলতে হয় ওরও আগে একজন আরব মেহমান আসছিল আমাদের এখানে তো মোটেলের রাখা হয়েছিল তাকে সেখানে রাজশাহী বারের একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি তখন ছিলেন সভাপতি বারের তিনি গিয়েছেন দেখা করে তাকে নিয়ে যাওয়া হয়েছে অবশ্য স্বেচ্ছা যায়নি মাথা টুপি টুপি দিয়ে শ্রণী পরি সে গিয়েছে তাকে তিনি পরিচয় করে দিয়েছেন তিনি মাহামি কবি ইনি খুব বড় একজন অ্যাডভোকেট রাইসুল মাহামি অ্যাডভোকেটদের উনি রইস বা নেতা তো আরব মেহমান বলছে আপনি কি আল্লাহর আইনের অ্যাডভোকেট না মানুষের তৈরি আইনের অ্যাডভোকেট এক কথায় একবারে বোল্ড আউট হয়ে গেছে কোন উত্তরাচের এটা আমাদের জন্য প্রযোজ্য নয় কি যদিও পুরোনো ঘটনা এটা এ যুগে আমাদের জন্য প্রযোজ্য আপনি যতই আইনের ব্যবসা করেন আপনি আল্লাহর আইনের কথা বলতে পারবেন না তাহলে কোন আইন চলছে বান্দার আইন চলছে বান্দার আইন কোশ্চিন খেলো হ্যাঁ সঠিক নয় কারণ মানুষের তো ভুল হতেই পারে তো এই বিষয়টা আল্লাহ মনে করে দিচ্ছেন তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলো আর তোমরা গহ্বরের কিনারে ছিলে সামাজিক বিসংবাদ এত বেশি ছিল যে আগুনের কিনারে ছিলে যারা আজকের পত্রিকায় পড়েছেন তারা দেখেছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না আগামীতে প্রার্থী এবং তার ভাই এবং একজন সমর্থক সকালবেলা ধরে নিয়ে গেছে প্রার্থীর ভাই এবং তার সমর্থককে খবর নেই সার রাত নির্যাতন করে আদমারা করে পরের দিন এসে ফেলে দিয়ে চলে গেছে এবারে প্রার্থী যে ধরেছে সে বিকেলবেলা কেউ বলতে পারে না কোথায় গেছে সার রাত নির্যাতন করে পরের দিন এসে ওই যেখানে ভোট হবে আর কি সেই অভিশানে ফেলেছে চলে গিয়ে ইলেকশন ঠিক নাই কিন্তু শুরু খেলা এটা অগ্নি গহ্বর না এগুলো যার মাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই যে দেশে সে আগুনের গহ্বরে বাস করছি না আমরা কিনারায় বাস করছি এই সকলটা ইলেকশন এটা সম্পূর্ণরূপে ইউদিন আসার এবং হিন্দুদের পাতানো ইলেকশন এটা কশিনকালে জনগণের মধ্যে শান্তি আনতে পারেনি কখনো আজও পারবে না আগামীতেও পারবে না ওটি আল্লাহ ভাষা ও কুন্তুম আল্লাহা নার তোমরা ছিলে আগুনের গহবরের কিনারায় আরবের লোকেরা এক একটা খুব বংশীয় অহংকার ওদের ছিল আমরা কোরআজ বংশ আমরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ বংশ নবীর বংশ ইব্রাহিম বংশ আর তোমরা সব আজমি মানে কথা বলাই নেই আর আরব মানে শুদ্ধভাষী কথা বলাই সেখনি কাদেরকে বলা হয় একেবারে কোনো ক্লাসে নেই যাদেরকে তাদেরকেই বলে তারা তো কথা বলে তো সবাই নি ওই সব জায়গাতে তৈরি কবিতারীকরণ করি যালে আরবের যেসব কবি কবিতা আমরা এখন পড়াই সে কবিতার তুলনীয় কোনো কবিতা আধুনিক আরবের কোনো কবি লিখতে পারে নাই অথচ তাদেরকে বলা হচ্ছে আজমি যেহেতু তারা কোরাশি ছিল না আসলে আজমি এখানে তাচ্ছিল্য অর্থে বলা হয়েছে ওইটাই বলছে যে তখন অন্য মানুষের কোনো ইজ্জত ছিল না নারীর ইজ্জত ছিল না হয়ে হজ্জত যেখানে সেখানে গরু ছাগলের মতো তোমরা ছিলে গহবরের কিনারা অতপর তিনি তোমাদেরকে সেখান রক্ষা করলেন কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে না কুল্ল মুসলিমিন মুসলমান ভাই ভাই এই ভাই ভাই কথাটা সৃষ্টি করে দিল ইসলাম সে আলা ফালি আরবি আলা আজমিগিন আলা কুল্লুক আদম আদম আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নেই আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই তোমরা সবাই হলে আদমের সন্তান আর আদম ছিল মাটির তৈরি মাটির কোনো অহংকার আছে এই যে বর্ণনাগুলো এই যে কথাগুলো বললেন কে তিনি আপনার আমার পুরান রবি মোহাম্মদ রসুল সাল্লাম তিনি প্রথম দুনিয়াবাসীকে শুনালেন যে তোমরা এক যায় তোমার সবাই এক আদমের সন্তান কিন্তু এর এক পর্যন্ত মানুষ ছিল আমরা ক্রাইশি তুমি নন ক্রাইশি এখন যেমন বলা হচ্ছে আমরা ইউরোপিয়ান কান্ট্রির লোকরা আমরা ইংরেজরাই পরাশক্তি দুর্বলদের কোনো অধিকার চলবে না ফিলিস্তিনে পরে বোমা মারো সব ধ্বংসই যাক সব নেতা নে বাঁচাতেই হবে যে কোনো কাজে সেই জাহিলিয়াত এখনও চলছে না সমানে বোমা পড়ছে কাদের উপরে মুসলমানদের পড়ছে না মরছে সবাই ওদের কোনো মানবাধিকার নাই যারা বলছে তারাই বিশ্বের মানবাধিকারের এবং গণতন্ত্রের মোড়ল তারাই হল গণবিধ্বংসী তারাই হল মানবাধিকার বিধ্বংসী মানুষের সমস্ত যান মা লিজ্জত ধ্বংস হয়ে দিচ্ছে তারাই কিন্তু মুখে বাগাড়ম্বর চলছে সর্বত্র বিগত যুগের ফেলে আসা সেই হিংসা বিদ্বেষের অগ্নিগহ্বরে কিনারায় বর্তমান বিশ্ব সেখানেই আছে মুসলিম উম্মা যদি তাদের ইতিহাসটা জানতো মেনে চলতো আহুদ্দিন আসার যাদের গোলামি না করত। তাহলে মুসলিম উম্মাই একটা শক্তিশু দাঁড়াতে পারতো কিন্তু শক্তিশু দাঁড়ানোর জন্য চেষ্টা যারা করেছিলেন তারা ওয়াইসি করেছিলেন কিন্তু নেতা তো লাগবে সে নেতারা তো মারা গেছে দুর্বল নেতৃত্ব কশৃঙ্ সমাজ পরিবর্তন করতে পারে না ভীরু কাপুষকে দিয়ে প্রায় বলে না আহলাদিস আন্দোলন হবে সাহসী মানুষের দ্বারা ভীত মানুষের দ্বারা কোশৃঙ্খল আন্দোলন চলতে পারে না হাদিস মানতে গেলে তাকে একে সাহসী হওয়া লাগবে না মোট যদি সবাই চুপ দল নেই সবাই চুপ যেন এখানে মানুষ নেই যদি কেউ একজন আমিন জোরে বলে আর রেহাই নেই সাহসী হওয়া লাগবে না মার পিঠ বহিষ্কার কত কুছি এমনকি মৌর্য ধুই নেওয়া পর্যন্ত হচ্ছে না আজকাল ফেলে আসা জাহিলিয়াত এখনো চলছে ইসলামের নামে মুসল্লিদের নামে এই জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে যদি মুসলমান ভাই ভাই হতে হয় তাহলে এই সমস্ত অভ্যাস ছাড়তে হবে আল্লাহ বলছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো অর্থাৎ আমরা সুপথে নেই আল্লাহ হিসাবে আমরা মুসলমান বটে কিন্তু সুপথে নেই সুপথ পেতে গেলে আমাদের এটা হতে হবে বলার পরে আবার সাবধান করছেন দেখো তাকে অনুকাল্লাদী নেতা তোমরা তাদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে বিচ্ছিন্ন হয়েছে যারা গণতন্ত্রের মানে তারা বিচ্ছিন্ন হয় রাজনীতির নামে বিচ্ছিন্ন হচ্ছে ধর্ম নামে বিভিন্ন মজাহ বানিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে আসে না তরিকার নামে বিচ্ছিন্ন হয়নি বিচ্ছিন্ন হওয়ার বহু উপাদান আমাদের মধ্যেই আছে একটা শব্দের একটা অর্থ নেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে ফেতরা আমরা দিচ্ছি ইন্ন সাদকাহাতলের ফোকারা যত হাতের সবই আটটা খাত আছে না এটা আমরা সবাই জানি আমাদের মাসিক বৈঠক তো একটা হয় এতে অনেক বরকতা আছে আমি রংপুর পূর্বের খবর পেয়ে গেলাম স্যার দেখেন এটা ওই ফেতরে সব ওই দিন সব ওকে মধ্যে বিতরণ করে দেয় কিছুই রাখে না কোদারা হেলা দিস ওখানে কোন জমানের কোন মধ্যে ফতোয়া দিয়েছিলো তোর মতো নির্মাণ শাকিন আসে হাদিসে সব মিসকিনেই খাবে আর কেউ কিছু খাবে না এবার তো আস্তে আস্তে সমস্ত পরে যাওয়ার সে মিসকিন হয়ে যায় তখন কি করতে হবে ঘুমটা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ওর টাকা দেবে না ওই হুঁশ নাই আজকে সব খায় দ্বিতীয় অথ হিস সেজন্য সংগঠন থাকলে সংগঠন নেতার নির্দেশ সবাই মেনে চলে তো সংগঠন ছিল মৌলিক ভিত্তিক একটা সংগঠন ছিল ফলে ওইটা আজও পর্যন্ত তারা মেনেই চলতেছে এখন সংগঠনের বরকত কারণে সারা দেশে আমাদের মধ্যে একটা ঐক্য এসে গেছে যাকে যে যা করা করে আমি সে কি বলে শুনি এক হুজুদি ফতোয়া ফতা দিল মহিলাদেরকে দাওয়াতে বেরো হয়েছে ওরা হারাম এখন সে মহিলার মহাবিম পাশে গ্রামও যেতে পারে না কারো বাড়িতে দাওয়া দিতে পারে না বলিয়া কি তিনি ফতা দিয়েছেন তিনি ওরা হেলা দিয়েছেন ধন্যবাদ দিচ্ছে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে তার স্বামীকেও জানে আমরা তো আমাদের তো আমির আছে তুই টাকা জিজ্ঞেস করো এইসব আলতু ফালতু হুজুরদের কথা শুনবে কেন তখন ফোন করেছি এখন তো আর সমস্যা নেই বাসায় ফোন করেছে বললেন কেন হয় কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই পর্দা রক্ষা করে অভিভাবকের অনুমতি সাপেক্ষে যে কোনো স্থানে যে কোনো মহিলা দাও দিতে পারে কোনো সমস্যা নেই কেবল যেগুলো আবার চলে গেছে এই যে যদি সংগঠন না থাকতো এটা কখনোই সংশোধন হতো না এবং এক এক জায়গায় এক এক হুজুর এক এক ফতোয়া দিচ্ছি যে ফতোয়া পাল্লায় পড়ে সমাজটা ভাঙতেই আছে ঐক্যবদ্ধ হচ্ছে না হজুর আল্লাহ সাবধান বলা তা কুমু কাল্লা দিনে তোমার ওদের মতো হয় না যারা ভেঙে দেয় খালি বিভক্ত হয় খালি বিচ্ছিন্ন হয় আর স্পষ্ট যাওয়ার পরেও তাতে মতভেদ করে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি স্পষ্ট করেন হাতে সামনে আছে আপনার কিন্তু ওর ব্যাখ্যা ট্যাক্কা দিয়ে এমন করে ঘুরেই ফিরে নিজের মতো করে নেবে আপনার কিছু গলার কায়দা নেই এইভাবেই পুরা দেশ হানাজি হোক আর হায়ালিস হোক কোনো জায়গায় কত ঐক্য নেই খালি বিভক্তি আছে বিচ্ছিন্নতা আছে কী করে বিচ্ছিন্ন হয়ে তাকে আমার অনুসারী করে নেব এই চিন্তাধারা যদি কারো মধ্যে থাকে আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি বিষয়গুলি মনে রাখবেন যদি কোনো মতে আমরা বিভক্ত হয়ে যাই ক্রেডিট হবে আমি একটা বড় নেতা হয়ে গেলাম এটা দেখুন লাভ সারা দেশকে ঐক্যবদ্ধ করে আপনার দায়িত্বে থাকা উচিত যাতে দেশবাসী সবাই একইভাবে কাজ করে একইভাবে কথা বলে এবং কোরআন সুন্দর মূল খুঁটির কাছে সবাই যাতে চলে আসে কোরআন সুন্দর মূল খুঁটি বাদ দিয়ে আপনার নিজস্ব যুক্তি দিয়ে কোনো কিছু করতে যান আল্লাহ কাছে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করবো